এই মুহূর্তে গোলশুতে প্রচারে রয়েছেন সায়ানি ঘোষ। আজকে ইডির হাজিরা ছিল, সেই হাজিরা কিন্তু তিনি যেতে পারেননি। হাজিরা এড়িয়ে গোলশুতে প্রচারে তৃণমূল যুবনেত্রী সায়ানি ঘোষ। গোলশুতে পঞ্চায়েতে প্রচারে তৃণমূল যুবনেত্রী সায়ানি ঘোষ। আজকে ইডির হাজিরাতে উপস্থিত থাকতে পারেননি সায়ানি ঘোষ। হাজিরা এড়িয়ে গোলশুতে প্রচারে সায়ানি। দেখতে পাচ্ছেন সেই ছবি, রোড শো সায়ানি ঘোষের। গতবার যে সায়ানিকে তলব করা হয়েছিল, সে সময় 11 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল যুবনেত্রীকে। এরপর ফের আজ অর্থাৎ 5 তারিখ তাকে তলব করা হয়েছিল, যদিও সেই হাজিরা তিনি এড়িয়ে গিয়েছেন এবং হাজিরা উপস্থিত হতে পারেননি সায়ানি ঘোষ। তৃণমূল যুবনেত্রী গোলশিতে প্রচারে তাকে আজকে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, রোড শোতে সায়ানি। গোলশিতে ভোট প্রচারে সায়ানি। ইডির হাজিরা দিলেন না সায়ানি, গোলশিতে ভোট প্রচারে ব্যস্ত তিনি এবং রোড শো করছেন সায়ানি ঘোষ। আমরা দেখবো, আমাদেরকেও তো দেখতে হবে, বলুন। সায়ানি রোড শো, ঢাকঢোল বাজিয়ে প্রচার, গোলশীত। দেখতে পাচ্ছেন সেই ছবি, আজ ইডির হাজিরা যেতে পারেননি, হাজিরা দিলেন না সায়ানি ঘোষ, তাকে গোলশীতে প্রচারে দেখা যাচ্ছে, প্রচারে ব্যস্ত তিনি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন সেই ছবি, বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, যদিও আজ হাজিরা দিতে পারেননি সায়ানি ঘোষ, তাকে দেখা যাচ্ছে গোলশীতে প্রচারে। সায়ানি ঘোষ 530 পাতার একটি নথি পাঠিয়েছেন, সেই নথিতে তিনি যা যা বলার বিষয় লিখে জানিয়েছেন এবং সে কথাই বলছেন। ইডি সূত্র বাকর খবর পাচ্ছি এবং যেটা দেখা যাচ্ছে, তিনি ইডিরা হাজিরা এড়িয়ে গোলশীতে প্রচারে ব্যস্ত। তিনি এতটাই কনফিডেন্ট যে তার যে ইডি দপ্তরে যাওয়ার কথা ছিল সেখানে না গেলেও হবে, এটাই বোঝা যাচ্ছে। পাশাপাশি বিরোধীরা মন্তব্য করছেন যে তিনি বলেছিলেন 100% ইডির সঙ্গে যোগাযোগ রাখবো এবং সাহায্য সহযোগিতা করব, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি 100% সহযোগিতা করছেন না। তার উত্তরে যে তৃণমূল কর্মীরা, তারা বলছেন যে ইডির সহযোগিতা করছে বলেই তিনি আজকে ওই নথিগুলো পাঠিয়েছেন এবং পাশাপাশি দলেরও তো কাজ থাকে, এই সামনে পঞ্চায়েত ভোট, সেই কারণে কিন্তু এই সায়ানি ঘোষের প্রচার। তবে প্রচারে কোনো খামতি নেই, তার জনসমর্থনেও কোনো খামতি নেই। তার যে ছবিটা দেখাচ্ছে দর্শকদের, দেখো দেখতে পাবে যে স্কুলের ছাদ থেকে আরম্ভ করে রাস্তার দুধারে কাতারে কাতারে মানুষ তাকে কিন্তু আহ্বান জানাচ্ছেন এবং তিনি হাত নাড়ছেন এবং মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করছেন, কথা বলছেন। ইন্দ্রাণী, সেক্ষেত্রে চন্দন, মানুষের প্রতিক্রিয়া কি দেখতে পাচ্ছো? দেখো মানুষের প্রতিক্রিয়া, মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে সায়ানি একজন অভিনেত্রী, তাকে তো দেখবই, তার পাশাপাশি তিনি তৃণমূলের হয়ে প্রচারে এসছে, আমাদের গ্রামে এসছে, আমরা তো দেখবই এবং ভালো লাগছে খুব। তিনি আমাদের গ্রামে এসে দেখা দিয়েছেন, তাকে প্রশ্ন করেছে, তিনি তো ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন, বলছে যে নেতা মন্ত্রীদের তো অনেক মামলা থাকে, তারাও তো প্রচারে আসেন, তারাও তো ইডি দপ্তরেও হাজিরা দিয়ে থাকে, তারাও প্রচারে আসেন, ওই তার বেলায় তো এরকম প্রশ্ন করেন না। কাজেই তুমি বুঝতে পারছো যে সায়ানির যে পপুলারিটি রয়েছে সেটা কিন্তু একটুও কমেনি এই ইডি হাজিরা নিয়ে। ইন্দ্রাণী, ধন্যবাদ চন্দন, কথা বলছিলাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তের সঙ্গে। চলবে।
দেবা বাইকটা দিছিস? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো।